আলহামদুলিল্লাহ। তো যেটা বলতেছিলাম, আল্লাহ পাকের কাছে ভালো দিলের মানুষের মূল্য কাবার চাইতে বেশি। এ কারণে না কালা দেখে না সাদা দেখে সৌন্দর্যের অহংকার করা যাবে না। কখনো কখনো মানুষের অর্থের অহংকার হয়, অর্থকড়ি যখন বেড়ে যায় মালের কারণে অহংকার জমা হয়, তখন গরিব মানুষের সাথে আচরণ একরকম হয়, মধ্যবিত্তদের সাথে আচরণ একরকম হয়, আর ধনীদের সাথে খাতির একরকম হয়। এমনকি অর্থের কারণে মানুষ নিজের বসবাসের অবস্থানকে পরিবর্তন করে ফেলায়। বেশি টাকা পয়সা হয়ে গেছে তো, এবার কয় বাংলাদেশেই থাকতাম না, বিদেশ জায়গা সেকেন্ড হোম। অর্থের কারণে এত গর্ব অহংকার যে নিজের বাল্য বন্ধুদেরকে ভুলে যায়। অর্থের গরম কখনো কখনো মানুষকে দরিদ্রদের সাথে আচরণ ভিন্ন রকম করায়। তার জন্য নসিহত হলো তার মৃত্যু, মইরা গেলে আপনার ধন সম্পদ ধন দৌলত একটাও কবরে যাবে না, কাফন পড়ে কবরে যেতে হবে। সুতরাং ধনের গর্ব দেখেও লাভ নাই। কখনো কখনো মানুষের হৃদয়ে অহংকার হয় শিক্ষার কারণে। কেউ যদি উঁচু শিক্ষিত হয়, তখন অশিক্ষিত যারা তাদের সাথে চলাফেরা করতে লজ্জা পায়, বসতে শরম পায়, তাদের সাথে কথা বলতেও ইতস্ত করে। এমনকি শিক্ষার কারণে অশিক্ষিত পিতাকেও পরিচয় দিতে কখনো কখনো লজ্জা পায়। এত গর্ব অহংকার যে সে বড় শিক্ষিত, এবার বলতে পারে না যে এই অশিক্ষিত লোকটা আমার বাপ লাগে। মানে গর্বে পিতৃ পরিচয় দিতে এটা তার কষ্ট হয়। এই রকম শিক্ষার অহংকারও করা যাবে না। একই ক্লাসে ছাত্র যে ভালো সে ব্রেনের কারণে অহংকারী হয়, বাকিদেরকে সে নিম্নমানের মনে করতে থাকে। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সুন্দর ছিলেন। কত সুন্দর ছিলেন যে আল্লাহর রাসূলের সৌন্দর্যের মতো সুন্দর কিছু আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহ বানান নাই। মা উলিদাত হাওয়া ও মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদ মিসলুকা আখার। আল্লাহর নবী তো এত সুন্দর যে নবীজির চাইতে সুন্দর কিছু জান্নাতেও নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কুরাইশ বংশ দুনিয়ার সবচেয়ে দামি বংশ। বংশের কারণে নসবের কারণে মানুষ অহংকারী হয়। জানাস সর্দার গোষ্ঠীর লোক, জানাস সৈয়দ বংশ, বংশ সৈয়দ কথা সাবধানে কইস। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের লোক, সর্দার বংশের লোক। বংশীয় মর্যাদা কুরাইশের ছিল এত যে মরুভূমির উপর দিয়ে কেউ যদি যাওয়ার সময় বলতো আনা মিন কুরাইশ, আমি কিন্তু কুরাইশীদের একজন, তো তার পাহারা কাফের মুশরিকরাও দিত, ডাকাতেরাও তার পাহারাদারি করত, এত বংশীয় সম্মান ছিল। যেই কথাটা আল্লাহ তাআলা সূরা কুরাইশের ভেতরে আল্লাহ তাআলা বর্ণনাও করেছেন, ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াসসাইফ, যে আল্লাহ তাআলা তাদেরকে জানমালের চলাফেরার এক বিশাল নিরাপত্তা বংশীয় কারণে তাদেরকে দিয়েছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষায়ও সবচেয়ে উঁচু, কারণ আল্লাহর রাসূলের শিক্ষক স্বয়ং আল্লাহ। দুনিয়ার কোন মানুষের কাছে তিনি পড়েন নাই, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এত বড় আলেম এত বড় শিক্ষিত আল্লাহর রাসূল হলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত অথচ উম্মি নবী দুনিয়ার কোন ইউনিভার্সিটিতে পড়েন নাই আল্লাহ নিজে শিক্ষক তিনি তার ছাত্র আল্লাহর রাসূল বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা আমাকে আউয়ালিন এবং আখিরিনের সব ইলম আল্লাহ আমাকে দান করেছে এ কারণে দুনিয়ার সকল বড় শিক্ষিতরা নবীর কাছে যা আত্মসমর্পণ করেছে যারা তাওরাতের হাফেজ জাবুর ইনজিলের হাফেজ তারা পর্যন্ত আল্লাহর রাসূলের কাছে যা আত্মসমর্পণ করেছে কারণ আল্লাহর রাসূল সবচেয়ে বড় শিক্ষিত ক্ষমতার কারণে মানুষ অহংকারী হয় পদের কারণে মানুষ অহংকারী হয় আল্লাহর রাসূলের পদের চেয়ে দামি পদ আর নাই তিনি হলেন খাতামুন নবিয়্যিন নবীদের শেষ নবী তিনি হলেন ইমামুল মুরসালিন সকল নবীদের তিনি ইমাম সকল নবীদের তিনি সাইয়্যিদ সরদার তিনি আমার নবী যার হুকুমত আসমানেও চলে আরশ পর্যন্ত যিনি চলে যায় তিনি এমন নবী যিনি জাবালে আবি কুবাইসি দাঁড়িয়ে উঙ্গুল দিয়ে চাঁদ ইশারা দেয় তো আসমানে ক্ষমতা চলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় তিনি এমন নবী সূর্যের দিকে ইশারা করে তো সূর্য থেমে যায় তিনি এমন নবী তিনি যদি কিছু চায় তাহলে আল্লাহ পাক নিজের নিয়ম পাল্টায়া সেটাও নবীর খাতিরে কইরা ফলায় আল্লাহর নিয়ম যেটা আল্লাহর নিয়ম আল্লাহ তার বন্ধুর কারণে চেঞ্জ করে যদি বন্ধু কারোর ব্যাপারে কিছু বইলে ফলায় তো আল্লাহ সেটা গ্রহণ করে ফলায় এ কারণেই হাসরের কঠিন ময়দানেও কোন নবী কথা বলতে পারবে না কিন্তু আমার নবী কথা বলবে ক্ষমতার মসনদ হলে এত হাসরেও তিনি মাকামে মাহমুদে থাকবেন তার মর্যাদা সম্মান এত তাকে আল্লাহ এত মুজিজা দান করেছিলেন সারা দুনিয়ার সব নবীর মুজিজা এক জায়গায় করলে আমার নবীর মুজিজার সমান হবে না এই রকম নবীরও কোনো তাকাব্বুর নাই এই রকম শানওয়ালা নবীর চলাফেরা কেমন ছিল নবীজি কখনো কখনো কালা গোলামের সাথে যায়া সেরা কাপড় পড়া রইছে তার সাথে যায়া গা ঘেঁষা বসে পড়তেন হাদিসে আছে একবার আল্লাহর রাসূল মদিনার বাজারে গেছেন আমাদের শহরে মাঝে মধ্যে কলা পাতার দোকান পাবেন মানে একটা জিনিস চাটাই বিছায়া দোকান দিছে এরকম দোকান আছে না হ্যাঁ টাকা নাই সে অ্যাডভান্স দিয়ে দোকান ভাড়া নিয়ে দোকানদারি করতে পারে না রাস্তায় ফুটপাতে দোকান দিয়ে বসছে কলা পাতার দোকানদার কলা পাতা বিছায়া মদিনার বাজারে সবজি তরকারি বিক্রি করে শাপলা কুড়ায় আনছে এগুলো ভাগা দিছে লতি পাতা কুড়ায় আনছে এগুলোকে ভাগা দিছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যায় দেখে একটা মুমিন কালা গোলাম মুমিন কিন্তু নবীজির হাতে হাত দিয়ে মুসলমান হইছে এই মুমিনটা বাজারে বৈশা তরকারি বেচতেছে খুব নিরীহ কায়দায় যারা দুর্বল হয় তারা নিরীহ হয় জোরে কথা নাই ভাবসাব নাই খুব দুর্বল চিত্তে তার বসাটা তার আচরণ গুলা এমন যে দুর্বল এ তরকারি বেচতেছে মানুষ তার দিকে মনোযোগী না আল্লাহর রাসূল ভালো হৃদয়ের মানুষের মূল্য বোঝানোর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালা গোলামের পাশে যে বৈসা বললেন মাটিতে মাটিতে বসছেন ও যেমন মাটিতে বৈসা লতা পাতা বেচতেছে আল্লাহর নবী ওইরকম মাটিতে বয়ে পড়ছেন মাটিতে বৈসা আল্লাহর নবী তার বগলের নিচ দিয়ে এমনি হাত দিছেন হাত দিয়ে তাকে জড়ায়া ধরছেন জড়ায়া ধইরা বাজারে সাথীদেরকে বলতেছেন সাহাবীরা ও হলো আমার গ্রামের বন্ধু আর আমি ওর শহরের বন্ধু
এক সাহাবী নবীর সাথে দেখা করতে আসছে গ্রাম থেকে, নবীজি উইঠা ওরে জড়ায়া ধরছেন সম্মান, কয় এটা গ্রাম থেকে আসছে, এটা আমার গ্রামের বন্ধু, আমি ওর শহরের বন্ধু। আরেকবার আল্লাহর রাসূল এক বাজারে গেছেন, যায় দেখেন এক গোলামে বেচা কেনা করতেছে, আল্লাহর রাসূল এক গোলামের সাথেও মশকরা করলেন। মিয়া অফিসার সাহেব, এ কারণে আপনি মশকারি করেন আরেকজন অফিসারের লগে, আপনার দারওয়ান যে আছে তাদের সাথে আপনি হাইসা কথা বলেন না, বলে খালি সার সার ভাব আপনার। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কালা গোলামকে বাজারে পাইছেন, এই গোলামটাকে যে জড়ায় ধরছেন, জড়ায় ধরে তার সাথে আল্লাহর নবী মশকরা করছেন, একটু রসিকতা করছেন। আল্লাহর রাসূল এই গোলামের মাথায় হাত রেখে বলতেছে, মাইয়াস্তারি হাদাল আব্দ, এই বাজারের লোকেরা আমি এখন একটা গোলাম বেচমু, কে কিনবা? এই যে মাথায় হাত রাখছি এটা আমার গোলাম। গোলামটা হাসবার লাগছে আর বলতেছে, ও গো আল্লাহর নবী, আপনার গোলাম হয়ে যদি বাজারে বেচা যাইতে পারি তাহলে তো জান্নাত আসান হয়। কিন্তু আল্লাহর নবী, এই বাজারে কত সুন্দর সুন্দর মানুষ আছে, তাদের কারোর মাথায় হাত দিয়ে যদি আপনি বলতেন মাইয়াস্তারি হাজাল আব্দ, তাহলে কাস্টমার তাড়াতাড়ি পাইতেন। আমার মতো কালা কুচ্ছি গোলাম তার মাথায় হাত দিয়ে দাঁড়ায় থাকবেন কিন্তু বেচতেন পারতেন না, দাম পাইবেন না, এমন কালা গোলাম কেউ কিনবে না। আল্লাহর রাসূল সাথে সাথে এই গোলামকে জড়ায় ধরে বললেন, মানুষ তোমাকে না কিনলেও আমি জানি তোমার হৃদয়টা ভালো, মানুষের কাছে তুমি কম দামি হইলেও আনতা ইনদাল্লাহি গাল, তুমি আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ, এটা হলো পবিত্র অন্তরের মূল্য। একটা মানুষ তার হৃদয়ে কোন অহংকার তাকাব্বুর জায়গা দিবে না, ক্ষমতার বড়াই করো, তোমার মতো বহুত ক্ষমতা ধর সকালবেলায় ক্ষমতা হারায় লাইছে, মইরা লাশ হইছে, নেতৃত্বের বড়াই করো, যৌবনের বড়াই করো, তোমার মতো বহু যুবককে আল্লাহ তাআলা পাথরের সাথে বাইরে আমারছে। গর্ব অহংকার করো, করবা না, অহংকার মুক্ত চলো, অহংকার মুক্ত জীবনকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ক্ষমতার দম্ভকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এজন্য কারোর ক্ষমতা, কারোর পদ, কারোর দেহের শক্তি যেন তার গর্বের ধন না হয়, গর্বের কারণ না হয়। আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন, কিন্তু মদিনায় রাতের বেলায় খালি পায়ে হাঁটতেছেন, খালি পায়ে হাঁটতেছেন। হযরত উমর বললেন, আবু বকর বেতন বাড়ায় দিই নেন না, আর খালি পায়ে হাঁটেন, জুতা নাই, পাথরের ধারালো পাথরের আঘাতে পা যদি ছিদ্রি হয়ে যায়, বুঝছি আপনার জুতা নাই, এই যে আমি উমরের জুতা জোড়া দিলাম, এটা নেন, এটা পাইদান। কই যান আপনি? হযরত আবু বকর বলে, মদিনায় একটা বিধবা নারী আছে যার কেউ নাই, আমি রাতের বেলায় তার থালা বাটিগুলা ধুইয়া দেই, ওই দিকে যাইতেছি। তো খালি পায়ে যাইতেছেন কেন? জুতা পায়ে দিয়া যান। হযরত আবু বকর বলে, উমর তুমি কি মনে করছো আমার জুতা নাই? আমার এক জোড়া জুতা আছে, কিন্তু আমি রাতের আধারে মদিনার নিঝুম নীরবতায় খরম জুতা পায়ে দিয়া রাস্তায় হাঁটতে ভয় পাই, যদি জুতার আওয়াজে ঘুমন্ত কোনো অসুস্থ রোগীর ঘুম ভেঙে যায়, আদালতে আল্লাহ যদি আমারে দিকায় খলিফা বানাইছিলাম দেখা খরম পায়ে হাঁটছিলি, তোর আওয়াজে আমার রুগী বান্দা বান্দি ঘুমাইতে পারে নাই, বলো তো উমর আমি আল্লাহরে কি বলবো তখন? এই ভয়ে আমি খালি পায়ে হাঁটি। এটা হলো তাওয়াজু, এটা হলো ইনকিসারি, তাওয়াজু ইনকিসারি আল্লাহ পাকের কাছে পছন্দের। তাওয়াজু ইনকিসারি করবে না কেন? আল্লাহ তাআলা বান্দারে বানাইছে ইনকিসারি তাওয়াজু আলা। আপনি সব সময় নত হয়েই চলবেন, এটাই আল্লাহর পছন্দ। এই কারণে দুনিয়ার কোন মখলুককে আপনার কাছে নত বানায় নাই, আপনারই সবার কাছে নত বানাইছে, যদিও আপনাকে শ্রেষ্ঠ বানাইছে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম,
বনিয়াদম সৃষ্ট কিন্তু বনিয়াদম নত। সূর্যের কাছে বনিয়াদম ধরা খাওয়া, সূর্য বনিয়াদমের কাছে ধরা খাওয়া না। বনিয়াদম না থাকলে, মানুষ না থাকলে সূর্যের লস নাই, সূর্য না থাকলে মানুষের লস, চাঁদ না থাকলে মানুষের লস, চাঁদের মানুষ না থাকলে চাঁদের লস নাই, পানি না থাকলে মানুষের কষ্ট, মানুষ না থাকলে পানির কষ্ট নাই, বাতাস না থাকলে মানুষের কষ্ট, মানুষ না থাকলে বাতাসের কোনো ক্ষতি নাই, গাছ না থাকলে মানুষের কষ্ট, মানুষ না থাকলে গাছের ক্ষতি নাই, হাঁস মুরগি না থাকলে মানুষের কষ্ট, মুরগি আর আন্ডা দিয়া জামাই আদর করা বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনি না থাকলে মুরগির কোনো লস নাই, ওর রিজিকের অভাব নাই, রাজ্জাক মালিক ওকে খাওয়াবে। আপনি মুরগির কাছেও ধরা খাওয়া নত, আপনি একটা ডিমের কাছে ধরা খাওয়া, ডিম আপনার কাছে আসে না, আপনি ডিমের কাছে যান, মুরগি ডিম পেরে ককাক করে এই তোর লেগে সাদা একটা রাখছি খেয়ে লইস, আপনি দুর্বল হয়ে ওই ডিমের কাছে যান। এই দুর্বলতা তো আপনার জিন্দগিতে আল্লাহ তাআলা রং হিসাবে দান করেছে, এই দুর্বল রঙের মানুষ হয়ে এত অহংকার এত তাকাব্বুর আপনার কিসের? এ কারণে আপনি আমি হব তাকাব্বুর মুক্ত, এইটা আল্লাহর পছন্দের। আল্লাহ তাআলা মুতাকাব্বিরকে পছন্দ করেন না, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, অহংকারীদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। তবে তাওয়াজ্জু যাদের ভেতরে আছে, বিনয় নম্রতা নত হওয়া, তাদের আল্লাহ তাআলা পছন্দ করেন। যারা বিনয়ী হয় তাদের আল্লাহ উপরে উঠায়। এই ঘন্টা ব্যাপী তাওয়াজ্জুর বয়ান করলাম আর অহংকার ছাইড়া দেওয়ার বয়ান করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে অহংকার মুক্ত বানায় দেয়, আমিন। তবে শেষ কথা যেটা বলবো সেটা হলো, অহংকার ছাড়া চলবে না এটা ঠিক আছে, কিন্তু শরীয়তে ইসলামের আর একটা নীতি জানালেন, কখনো কখনো অহংকারী যদি কেউ হয় তো তার সাথে তাওয়াজ্জু দেখার লাগে না। কেউ যদি অহংকারী হয় তখন তার সাথে অহংকার করাই তাওয়াজ্জু হয়ে যায়, আর তাকাব্বুরু মাআল মুতাকাব্বিরি তাওয়াজ্জুন। কেউ যদি বেশি ক্ষমতা দেখায় তখন তার ক্ষমতার হাত ভেঙে দেওয়াটাই আদব হয়ে যায়। কেউ যদি অতিমাত্রার দম্ভতা দেখায় তার দম্ভতার ঘর মটকে দেওয়া জাতির সকলের জন্য ইবাদত হয়ে যায়। কেউ যদি নাস্তিকতার দম্ভতায় আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তখন আমার নাস্তিক মুরতাদের দম্ভ ভাঙতে সকল মানুষেরাই দম্ভী হয়ে দম্ভকে মিটিয়ে দেওয়া ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। তাওয়াজ্জু ইনকিসারির চলাফেরা আমরা করব ঠিক আছে, কিন্তু 17 কোটি মুসলমানের দেশে কেউ ইসলামের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, ইসলামের নবীকে অপমান করবে, এইটা তাওয়াজ্জু কইরা বরদাস্ত করার মতো জিনিস না। প্রয়োজন বলে তাকে উপযুক্ত জবাব দিয়ে তখন তাওয়াজ্জুর প্রকাশ করতে হয়, এইটাও মনে রাখতে হবে। তাওয়াজ্জু ইনকিসারি ইবাদত, সব জায়গায় তাওয়াজ্জু না, কখনো কখনো তাওয়াজ্জুর রং পাল্টে যায়। এ কারণে আল্লাহর রাসূল কখনো কখনো বলেছেন, এই সাবধান, আমি নবী, আমি মিথ্যা কথা বলি না, আর আপনি আব্দুল মুত্তালিব, আমি মুত্তালিবের সন্তান, উল্টাপাল্টা করবি না। কখনো কখনো বলতে হয়, এই জালেমের গোষ্ঠী, আমরা শাহ জালালের সন্তান, ভুলে যাস না, আমরা শাহ মাখদুমের সন্তান, ভুলে যাবি না, আমরা শাইখুল হাদিসের আওলাদ, ভুলে যাবি না, আমরা আমিনীর আওলাদ, আমরা পীর সাহেব চারমানায়ের আওলাদ, আমরা কারি ইব্রাহিমের আওলাদ, আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাবি না। পাকিস্তান পাঠায় দিতে চাস, হিন্দুস্তান পাঠায় দেব তোকে, হিন্দুস্তান পাঠায় দেব। কখনো কখনো দাম্ভিকের দম্ভ ভাঙতে দাম্ভিক হয়ে যেতে হয়, মহতারাম হাজিরিন। তবে বিনয়ের রং, এটা আল্লাহ পাকের পছন্দের রং, এই রংকে ধারণ করি, এই রংকে বরণ করি, আল্লাহ পাক বিনয়ীদেরকে পছন্দ করেন। এ বক্তব্যটুকুনের মাধ্যমে হিংসা বিদ্বেষ অহংকার মুক্ত জীবন গ্রহণ করে বিনয়ী জীবন আলিঙ্গন করার দাওয়াত জানিয়ে
আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।